আপনি ই শ্রম কার্ডে এখনও রেজিস্টার করেননি, ই শ্রম কার্ডে রেজিস্টার করলেই কিন্তু আপনি মাসে মাসে 2000 টাকা, বা আপনার যদি কপাল ভালো থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি 5000 টাকা করে প্রতি মাসে পেয়ে যাবেন। অনেকে বলছেন যে ই শ্রম কার্ডে রেজিস্ট্রেশন করলেই আমাদের অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে টাকা কাটা হবে। আবার অনেকে বলছেন যে ই শ্রম কার্ডে রেজিস্ট্রেশন করলেই প্রতি মাসে আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আবার অনেক ক্ষেত্রে শোনা যাচ্ছে যে ই শ্রম কার্ডে রেজিস্ট্রেশন করলেই আমাদের যখন 60 বছর পূর্ণ হবে তো সেক্ষেত্রে কিন্তু সরকারের তরফ থেকে প্রতি মাসে 3000 টাকা করে পেনশন দেওয়া হবে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এর আসল সত্যটি উদ্ঘাটন করব। প্রথমেই বলি যে আপনি যদি ই শ্রম কার্ডে রেজিস্ট্রেশন করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে একটি টাকা কাটাও হবে না, বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি টাকা ঢুকবেও না। তাহলে ই শ্রম কার্ড করার উদ্দেশ্যটাই বা কী? কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ই শ্রম কার্ড করার প্রধান উদ্দেশ্য হলো ভারতবর্ষে টোটাল কত সংখ্যক মানুষ অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন তার একটি তালিকা তৈরি করা। সরকারের তরফ থেকে যদি এই তালিকাটি তৈরি করতে হতো তো সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করতে হতো। এর জন্য ই শ্রম কার্ডের রেজিস্ট্রেশন পদ্ধতিটিকে অনলাইন করে দেওয়া হয়েছে। এর ফলে আপনি নিজের নাম নিজেই রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারবেন। ই শ্রম কার্ডের রেজিস্ট্রেশন করার পর আপনি 12 ডিজিটের একটি নাম্বার পাবেন, এবং সেই 12 ডিজিটের নাম্বারটির মাধ্যমে আপনাকে আইডেন্টিফাই করা যাবে যে আপনি একজন অসংগঠিত কর্মী। ই শ্রম কার্ডে রেজিস্ট্রেশন করলেই যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে, তো এরকম কিন্তু বিজ্ঞপ্তি এখনও সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়নি। তবে হ্যাঁ, ই শ্রম কার্ডের আওতায় সরকারি কিছু প্রকল্প রয়েছে, যেমন প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, অটল পেনশন যোজনা এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। তো এই সমস্ত বিভিন্ন সরকারি প্রকল্পগুলি রয়েছে। আপনি ই শ্রম কার্ডে রেজিস্ট্রেশন করার পর এই সমস্ত সরকারি প্রকল্পগুলিতে এনরোল হতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনি এই সমস্ত সরকারি প্রকল্পের সুযোগ সুবিধাগুলি পেয়ে যাবেন। ই শ্রম কার্ডে রেজিস্ট্রেশন করার পর ই শ্রম ওয়েবসাইট থেকে আপনি কিন্তু প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনাতে এনরোল হতে পারবেন। আপনি যদি প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনাতে এনরোল হতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনার বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, এবং আপনাকে একজন অসংগঠিত ক্ষেত্রের কর্মী হতে হবে। আপনার মাসিক ইনকাম হতে হবে 15,000 টাকার নিচে, তাহলেই কিন্তু আপনি প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনাতে রেজিস্ট্রেশন করতে পারবেন। ই শ্রম কার্ডে রেজিস্ট্রেশন করার পর আপনি যদি প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনাতে এনরোল হন তো সেক্ষেত্রে কিন্তু আপনার বয়স যখন 60 বছর পূর্ণ হবে তো সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পাবেন। তবে এর জন্য আপনাকে এখন থেকেই প্রতি মাসে কিছু পরিমাণ টাকা কন্ট্রিবিউট করতে হবে। যেমন আপনার বয়স যদি 18 বছর হয় তো সেক্ষেত্রে 60 বছর পর্যন্ত প্রতি মাসে আপনাকে 55 টাকা করে জমা করতে হবে, এবং সরকারের তরফ থেকে 55 টাকা জমা করা হবে। টোটাল প্রতি মাসে 110 টাকা জমা হবে, এবং আপনার বয়স যখন 60 বছর পূর্ণ হবে আপনি প্রতি মাসে অ্যাসিওর্ড 3000 টাকা করে পেনশন পেতে থাকবেন। আপনার বয়স যদি 30 বছর হয় তো সেক্ষেত্রে কিন্তু 60 বছর পর্যন্ত প্রতি মাসে আপনাকে 105 টাকা করে জমা করতে হবে, এবং সরকারের তরফ থেকে 105 টাকা জমা করা হবে। টোটাল প্রতি মাসে 210 টাকা করে জমা হবে, এবং 60 বছর পর আপনি 3000 টাকা করে পেনশন পাবেন। দেখুন, এখানে আমি একটি চার্ট দিয়ে দিয়েছি, আপনি দেখে নিতে পারবেন যে আপনার বয়স কত হলে আপনাকে কত টাকা করে মাসে জমা করতে হবে। আপনার বয়স যদি 40 বছর হয় তো সেক্ষেত্রে প্রতি মাসে 60 বছর পর্যন্ত আপনাকে 200 টাকা করে জমা করতে হবে, এবং সরকার 200 টাকা জমা করবে এবং প্রতি মাসে 400 টাকা জমা হবে। 60 বছর পর আপনি 3000 টাকা করে পেনশন পাবেন। তো এটি হলো প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা। আবার অনেকে বলছেন যে ই শ্রম কার্ডে রেজিস্ট্রেশন করলেই আমাদের অ্যাকাউন্ট থেকে 12 টাকা কেটে নেওয়া হবে। তো এটির সত্যতা হলো আপনি যদি ই শ্রম কার্ডে রেজিস্ট্রেশন করার পর প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা এই স্কিমে এনরোল হন, সেক্ষেত্রে প্রতি বছর আপনার অ্যাকাউন্ট থেকে 12 টাকা করে কেটে নেওয়া হবে, অর্থাৎ প্রতি মাসে 1 টাকা করে। এক্ষেত্রে আপনি টোটাল 2 লাখ টাকার
অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স পেয়ে যাবেন। তো এইরকমই অটল পেনশন যোজনা এবং আরও কতগুলি সরকারি স্কিম এই ই শ্রম কার্ডের আওতায় রয়েছে। আপনি যদি ই শ্রম কার্ডের রেজিস্ট্রেশন করার পর এই সমস্ত কেন্দ্রীয় সরকারের স্কিমগুলিতে এনরোল হন, সেক্ষেত্রে কিন্তু আপনি স্কিমগুলির বেনিফিটস পেয়ে যাবেন। শুধুমাত্র ই শ্রম কার্ডের রেজিস্ট্রেশন করলেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো টাকা কাটাও হবে না বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকবেও না। এজন্য এখন থেকে আর ই শ্রম কার্ড সংক্রান্ত কোনো রকম কোনো গুজবে আপনি কান দেবেন না। সরকারের ই শ্রম কার্ড করার প্রধান উদ্দেশ্য হলো যে ভারতবর্ষের টোটাল কত অসংগঠিত ক্ষেত্রে কর্মী আছে তার একটি তালিকা তৈরি করা, এবং ভবিষ্যতে হয়তো এই ই শ্রম কার্ডের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিভিন্ন সুযোগ সুবিধাগুলি দেওয়া হবে। তো এর জন্য অবশ্যই আপনি ই শ্রম কার্ডে রেজিস্ট্রেশন করে রাখুন এবং নিশ্চিন্তে থাকুন যে ই শ্রম কার্ড করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কোনো প্রকার কোনো টাকা কাটা হবে না। আশা করছি এই ইনফরমেশনটি আপনার কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবং আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।